জয় মা আজকাল সুন্দর কে হতে চায় না বিউটি এনহ্যান্সের জন্য বিভিন্নজন বিভিন্ন জিনিস করে থাকে বিভিন্ন ক্রিম আপনারা লাগিয়ে থাকেন বিভিন্ন পার্লারে যাচ্ছেন ফেশিয়াল করাচ্ছেন এবং আরও জানি না কী কী জিনিস করান স্পেশালি মেয়েরা করান অবশ্যই ছেলেরা হয়তো অতটা করান কিছু না তবে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই চায় যে নিজেকে সুন্দর দেখাতে নিজেকে কেউ বিউটিফুল মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হ্যান্ডসম এটা দেখাতে এবং নিজের গ্ল্যামারটাকে বাড়াতে যে আরও গ্ল্যামার গ্লো স্কিনের মধ্যে আসবে সেটাকে বাড়াতে অর্থাৎ সোজা ভাষায় বিউটি এনহ্যান্স করতে তো এর জন্য আমি একটা ওয়ার্ড বলছি সেইটাকে অবশ্যই প্রতিদিন শোয়ার আগে রাত্রেবেলা শোয়ার আগে তিন মিনিট জাস্ট থ্রি মিনিটসের জন্য বলতে থাকবেন কন্টিনিউ এবং তারপরে চুপচাপ শুয়ে পড়বেন কি বলতে হবে আপনাদের কাসেরা ন কাসেরা ন এই জিনিসটাকে আমি দেখুন স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি ঠিক এই জিনিসটাকে আপনাদেরকে বলতে হবে কসেরা ন এটাকে বলে আপনারা তিন মিনিট বলে রাত্রেবেলা শুয়ে পড়বেন এবং একটা জিনিস মনে রাখবেন যে আপনারা ফাইনালি যখন শুয়ে পড়ছেন তখনই এই জিনিসটা করবেন অর্থাৎ অনেকে শোয়ার পরে দেখা যায় যে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে মোবাইল ঘাটাঘাটি করে বা আদার যে কোনো ধরনের কিছু করছে যাই যাই করুন না কেননা আপনারা ঠিক যখন শুয়ে পড়ছেন ঠিক আছে আপনারা যখন শুয়ে পড়ছেন ঠিক শোয়ার আগেই এই জিনিসটা করবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক ঘুমিয়ে পড়ছেন যখন তার ঠিক আগেই তিন মিনিট এইটাকে চ্যান্ট করবেন কন্টিনিউ বলতে থাকবেন তিন মিনিট ধরে এবার এটা শুধু আপনার যে বিউটি এনহ্যান্স করাবে গ্ল্যামার বাড়াবে গ্লো বাড়াবে স্কিনে সেটাই নয় আপনার অরাটাকেও সুন্দর করে অরা সুন্দর করলে কি হয় আপনার যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় আপনার কথাবার্তা চালচলন সেগুলো অন্যদেরকে অ্যাট্র্যাক্ট করে তো যদি সত্যিকারের নিজের অরাটাকে বিউটিফুল করতে চান এবং নিজেকে বিউটিফুল করতে চান নিজের বিউটি এনহ্যান্স করতে চান তাহলে অবশ্যই এই যে ওয়ার্ডটা আমি বললাম সেই ওয়ার্ডটাকে তিন মিনিট ধরে আপনারা চ্যান্ট করতে থাকুন এবং তারপরে শুয়ে পড়ুন এবং তিন মাস তিন মাস মোটামুটি লাগে টাইম দিতে হয় তিন মাস পর থেকে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কিছু ইউজ করুন আর না করুন আপনার বিউটি অটোমেটিক বাড়ছে এবং সব লোকেরা আপনার তারিফ করা শুরু করে দেবে যে এত বিউটিফুল তুমি কি করে হচ্ছ আবার আমি বলছি ছেলে হন বা মেয়ে হন দুজনরাই এটাকে ব্যবহার করতে পারবেন তাই যদি মনে করেন যে হ্যাঁ আপনি বিউটিফুল হতে চান বা হ্যান্ডসাম হতে চান তাহলে অবশ্যই ইউজ করুন যদি না মনে করেন যে এরকম কিছু আপনার দরকার আছে তাহলে করবার দরকার নেই তো যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাকে অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও সুন্দর হতে চায় কারণ আমরা চাই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গায় সুন্দর হোক জয় মা